हेलो द स्टूडेंट ऑफ क्लास 8। देखो तुम्हारा कोसे देखी 16.2 उपार्ज प्रमाणगुल्लो देखो। एर आगे भिडियो अर्थात 4 नम्बर पार्टे 9 पर्त कर देवा आज के 10 कर देवा। देखो 10 दागे कि बोले प्रमाण करीजे समकोणी त्रिभुजे अतिभुज बृहत्तर बाहू। तेल समकोणी त्रिभुजे अतिभुज बृहत्तम बाहु होबे एटा आमादेरके प्रमाण करते होबे। ताले देखो किभाबे प्रमाण करा जाच्छे। देखो एखाने ए बी सी एकटी समबाहु त्रिभुज अंकन करे नेवा होयेछे जार बी कोण होच्छे समकोण। ताले समकोणी त्रिभुजे अतिभुज बृहत्तम बाहु एटा आमादेरके प्रमाण करते होबे। ताले देखो ए समकोणेर विपरीत बाहु होच्छे एटा ए सी। তাহলে এসি বাহু হচ্ছে আমাদের বৃহত্তম বাহু, সেটা প্রমাণ করতে হবে। ধরি ত্রিভুজ এ বি সি একটি সমকোণী ত্রিভুজ যার কোণ এ বি সি ইকুয়াল টু 90 ডিগ্রি। কোণ এ বি সি এই কোণটা ইকুয়াল টু 90 ডিগ্রি প্রামাণ্য। তাহলে কী প্রমাণ করতে বলা হয়েছে? অতিভুজ এ সি বৃহত্তম বাহু। তাহলে এই যে অতিভুজ, অতিভুজ এ সি হচ্ছে বৃহত্তম বাহু, অর্থাৎ 90 ডিগ্রি বা সমকোণের বিপরীত বাহুই হয় অতিভুজ। দেখো এরপর আমাদের প্রমাণ চলে আসি। তাহলে কি বলা আছে প্রমাণ? ত্রিভুজ এ বি সি এর কোণ এ বি সি সমান 90 ডিগ্রি। এ বি সি কোণটা সমান 90 ডিগ্রি দেখলে এখানে এই বি কোণটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি। অতএব কোণ এ বি সি প্লাস কোণ বি এ সি প্লাস কোণ এ সি বি সমান 180 ডিগ্রি। একটি ত্রিভুজে তোমরা জানো যে একটি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়। তাহলে এখানে তিনটি কোণের সমষ্টি সমান 180 ডিগ্রি দেখানো হয়েছে। বা এখানে এ বি সি কোণটা 90 ডিগ্রি, তাহলে এ বি সি কোণের পরিবর্তে আমরা 90 ডিগ্রি লিখেছি। প্লাস বি এ সি প্লাস এ সি বি ইকুয়াল টু 180 ডিগ্রি। তাহলে দেখো এখানে কোণ বি এ সি প্লাস কোণ এ সি বি ইকুয়াল টু 180 ডিগ্রি। এদিকে আছে 90 ডিগ্রিটা প্লাস, সমান চিহ্নের ওপারে গেলে মানে মাইনাস হয়। তাহলে 180 মাইনাস 90 ডিগ্রি। তাহলে এখানে হচ্ছে বা কোণ বি এ সি প্লাস কোণ এ সি বি ইকুয়াল টু 90 ডিগ্রি। 180 থেকে যদি 90 ডিগ্রি বাদ যায় তাহলে 90 ডিগ্রি থাকবে। তাহলে দেখো দুটো কোণের সমষ্টি হচ্ছে আমাদের 90 ডিগ্রি, অর্থাৎ এখানে এই যে এ কোণটা প্লাস এখানে যে সি কোণটা, এই দুটো কোণের সমষ্টি হচ্ছে আমাদের 90 ডিগ্রি। তাহলে আমরা বলতে পারি যে এই এ কোণটা 90 ডিগ্রির থেকে কম, কারণ দুটো কোণের যোগফল হচ্ছে 90 ডিগ্রি। ধরে নাও আমি একটা ধরে নিচ্ছি যে এ কোণটা ইকুয়াল টু 30 ডিগ্রি। তাহলে বি কোণটা কত হবে? তাহলে আমাদের এখানে সি কোণটা, তাহলে সি কোণটা সমান আমি ধরে নিচ্ছি যে সি কোণটা ইকুয়াল টু ধরে নাও এখানে হচ্ছে 60 ডিগ্রি। তাহলে এই দুটো কোণের সমষ্টি হচ্ছে আমাদের 90 ডিগ্রি। তাহলে আমরা বলতে পারি না যে কোণ এ লেস দেন কোণ 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রির থেকে এ কোণটা ছোট হবে, এটা অবশ্যই প্রমাণ আমাদের। যেহেতু দুটো কোণের সমষ্টি সমান 90 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রির থেকে এ কোণটা আমাদের ছোট হবে বা সি কোণটা 90 ডিগ্রির থেকে ছোট হবে, সেই জিনিসটা এখানে দেখানো হয়েছে। এখানে হবে 90 ডিগ্রি গ্রেটার দেন কোণ বি এ সি এবং 90 ডিগ্রি গ্রেটার দেন কোণ এ সি বি। তাহলে 90 ডিগ্রিতে এ সি বি কোণ, অর্থাৎ সি কোণটা বড় এ ছোট এবং 90 ডিগ্রি বড়। তাহলে 90 ডিগ্রি গ্রেটার দেন বি এ সি, অর্থাৎ এ কোণটা 90 ডিগ্রির থেকে ছোট, তার জন্য 90 ডিগ্রি বড়। তাহলে এখানে দেখানো হয়েছে। এবং কোণ এ বি সি
কোণ এ বিসি গ্রেটার দেন কোণ এ সি বি, অর্থাৎ এই যে 90 ডিগ্রি এই কোণটা এই সি কোণের থেকে অবশ্যই বড়, যেহেতু এখানে বলা হলো, তার জন্য এখানে দেখানো হয়েছে যে কোণ এ বিসি গ্রেটার দেন কোণ এ সি বি। তাহলে এ সি গ্রেটার দেন এ বি, কারণ আমরা জানি এখানে লিখে দেওয়া আছে যে কারণ হিসাবে আমি কি লিখে দিয়েছি, দেখো এখানে কারণ হিসাবে লিখে দিয়েছে যেহেতু বৃহত্তম কোণের বিপরীত বাহুর বৃহত্তম এবং ক্ষুদ্রতম কোণের বিপরীত বাহু ক্ষুদ্রতম, তাহলে এখানে বৃহত্তম বাহু বৃহত্তর কোণ কম কোণটা হচ্ছে আমাদের এখানে বি কোণটা বৃহত্তম, অর্থাৎ বি কোণের বিপরীত বাহু হচ্ছে এসি, তাহলে এসি আমাদের বৃহত্তম, এবং হচ্ছে এখানে আমাদের রয়েছে সি কোণ, এই সি কোণটা আমাদের ছোট, অতএব এর বিপরীত বাহু হচ্ছে এ বি, তাহলে এ বি অবশ্যই ছোট, সেজন্য এখানে লিখে দেওয়া হয়েছে যে এ সি গ্রেটার দেন এ বি। আবার কোণ এ বি সি গ্রেটার দেন কোণ বি এ সি, অর্থাৎ এ কোণের থেকে বি কোণটা বড়, অতএব এখানে আমরা বলতে পারি যে এ সি গ্রেটার দেন বি সি, আমরা অবশ্যই বলতে পারি যে এ সি গ্রেটার দেন বি সি, যেহেতু আমাদের বি কোণটা বৃহত্তম, অতএব বি কোণের বিপরীত বাহু এসি, তাহলে এসিও বৃহত্তম হবে, এবং এ কোণটা আমাদের ক্ষুদ্রতম, অতএব এ কোণের বিপরীত বাহু বিসি, অতএব বিসি আমাদের ক্ষুদ্রতম হবে, তাহলে এসি গ্রেটার দেন বিসি, এটা আমরা বলতেই পারি। অতএব ত্রিভুজ এ বি সি এর বৃহত্তম বাহু এসি, এটাই প্রুভড। এরপর দেখো 11 দাগে কী বলা আছে, প্রমাণ করি যে স্থূল কোণে ত্রিভুজের স্থূল কোণের বিপরীত বাহু বৃহত্তম, অর্থাৎ এটা যেমন করে প্রমাণ করা হয়েছিল ঠিক ওভাবে প্রমাণ করা হবে, একই সেম জিনিস রয়েছে, এখানে সমকোণী অর্থাৎ 90 ডিগ্রির বিপরীত বাহু অতিভুজ ছিল, সেটা আমাদেরকে প্রমাণ করতে বলেছে যে অতিভুজ বৃহত্তম হবে, আর এটা হচ্ছে স্থূলকোণী অর্থাৎ 90 ডিগ্রির থেকেও বেশি কিন্তু 180 ডিগ্রির থেকে কম, সেই কোণটার বিপরীত বাহু আমাদের বৃহত্তম হবে, সেটা আমাদেরকে প্রমাণ করতে হবে। তাহলে দেখো কীভাবে প্রমাণ করা হচ্ছে, দেখো এখানে এ বি সি একটি স্থূলকোণী ত্রিভুজ, তাহলে স্থূলকোণী ত্রিভুজ কাকে বলা হয়, যে ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রির থেকে বেশি কিন্তু 180 ডিগ্রির থেকে কম তাকে বলা হয় স্থূলকোণ, তাহলে এখানে আসছে আমাদের স্থূলকোণী ত্রিভুজ, বি কোণটা স্থূলকোণ। দেখো ধরি ত্রিভুজ এ বি সি একটি স্থূলকোণী ত্রিভুজ যার কোণ এ বি সি স্থূলকোণ, তাহলে এ বি সি স্থূলকোণ, প্রামাণ্য কী প্রমাণ করতে বলা হয়েছে, কোণ এ বি সি এর বিপরীত বাহু এ সি বৃহত্তম, এই যে বিপরীত বাহু এ সি এটা বৃহত্তম হবে সেটা প্রমাণ করতে বলা হয়েছে। প্রমাণ স্থূলকোণী ত্রিভুজ এ বি সি এর কোণ বি সি এ বি সি এ অর্থাৎ এইখানের যে কোণটা রয়েছে এইখানের কোণটা এবং বি এ সি বি এ সি ওইখানে এইখানের যে কোণটা সেই কোণটা এরা সূক্ষ্ম কোণ, যদি এটা 90 ডিগ্রির থেকে বেশি হয়, আমাদের একটি ত্রিভুজের সমষ্টিগত 180 ডিগ্রি কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, তাহলে যদি এটা হয় 100 ডিগ্রি, আমি ধরে নিচ্ছি এটা 100 ডিগ্রি, তাহলে এই দুটো কোণের সমষ্টি কত হবে 80 ডিগ্রি, কারণ 180 ডিগ্রির থেকে মানে 100 ডিগ্রি যদি বাদ যায় তাহলে এটা হচ্ছে 80 ডিগ্রি দুটো, তাহলে একটি কোণ আমি যদি ধরি যে কোণ এ ইকুয়াল টু এইখানে ধরে নিচ্ছি 30 ডিগ্রি, তাহলে কোণ সি ইকুয়াল টু কত হবে, এখানে হবে 50 ডিগ্রি, যেহেতু দুটো কোণের সমষ্টি আমাদের কত হবে 80 ডিগ্রি, তাহলে এখানে দুটো কোণের সমষ্টি হচ্ছে 80 ডিগ্রি, তাহলে নিশ্চয়ই আমরা বলতে পারবো যে এই বি কোণটা এখানে সি কোণের থেকে বড়, যেহেতু আমরা এখানে ধরে নিচ্ছি যে 180 ডিগ্রি, এখানে বি কোণটা আমি ধরে নিচ্ছি 100, বি কোণ ইকুয়াল টু 100 ডিগ্রি ধরে নিচ্ছি, যদি বি কোণ 100 ডিগ্রি ধরা হয় তাহলে এই সি কোণের থেকে বি কোণটা অবশ্যই বড়, আবার এ কোণের থেকেও বি কোণটা বড়, তাহলে এখানে সেই জন্যই লেখা আছে। এখন কোণ এ বি সি গ্রেটার দেন কোণ বি সি এ, অর্থাৎ সি কোণের থেকে বি কোণটা বড়, অতএব এ সি গ্রেটার দেন এ বি। আবার
তোমরা এখানে লিখে নিতে পারো যে যেহেতু বৃহত্তম কোণের বিপরীত বাহু বৃহত্তম এবং ক্ষুদ্রতম কোণের বিপরীত বাহু ক্ষুদ্রতম, এখানে তোমরা কারণ হিসাবে লিখে নিতে পারবো, যেমন এর আগের উপপাদ্যটাই লিখে দিল। অতএব এসি গ্রেটার দেন এবি। আবার কোণ এ বি সি গ্রেটার দেন সি এ বি, অর্থাৎ এখানে এ কোণটা, তাহলে এ কোণটার থেকে এই যে বি কোণটা বড়, সেটা এখানে দেখানো হয়েছে। অতএব এ বি এ সি গ্রেটার দেন বি সি, তাহলে এই এ সি গ্রেটার দেন বি সি, তাহলে বি সির থেকে বড়। যেহেতু এর সূক্ষ্মকোণ, তাহলে এর বিপরীত বাহু হচ্ছে এখানে বি সি, তাহলে বি সি এবং বি কোণের বিপরীত বাহু হচ্ছে এ সি, তাহলে এটা বৃহত্তম, অতএব এই কোণটা বৃহত্তম, তাহলে এ সি গ্রেটার দেন বি সি। অতএব স্পষ্টতই আমরা বলতে পারি যে স্পষ্টতই এ সি বাহু স্থূলকোণের বিপরীত বাহু, এটাই প্রুভড, আমাদের প্রমাণ করতে বলা হয়েছিল এটাই। এরপর দেখো বারোর দাগে কী বলা আছে। ত্রিভুজ এ বি সি ত্রিভুজের কোণ এ বি সি ও কোণ এ সি বি এর সমদ্বিখণ্ডকদ্বয় আই বিন্দুতে মিলিত হয় যদি এ বি গ্রেটার দেন এ সি হয়। প্রমাণ করি যে আই বি গ্রেটার দেন আই সি। তাহলে কীভাবে দেখো প্রমাণ, আমাদের এখানে বলা আছে যে কোণ এ বি সি ও কোণ এ সি বি এর সমদ্বিখণ্ডক, অর্থাৎ বি কোণের সমদ্বিখণ্ডক এবং সি কোণের সমদ্বিখণ্ডক গিয়ে মিলিত হচ্ছে কোথায়, আই বিন্দুতে মিলিত হচ্ছে। এবং এ বি গ্রেটার দেন এ সি, এ বি বাহু এ সির থেকে বড় হবে। প্রমাণ করি যে, তাহলে আমাদের প্রামাণ্য বিষয় মানে রয়েছে যে আই বি গ্রেটার দেন আই সি, আই বি বাহুটা আই সির থেকে বড় হবে। দেখো এখানে ছবিটা এঁকে নেওয়া হয়েছে, এ বি সি ত্রিভুজ, ত্রিভুজ এ বি সি বি কোণকে সমদ্বিখণ্ডিত করা হয়েছে আই বি এবং সি কোণ কোণকেও সমদ্বিখণ্ডিত করা হয়েছে, এই দুটো সমদ্বিখণ্ডক কোণ দুটো সমদ্বিখণ্ডক আই বিন্দুতে মিলিত হয়েছে। অতএব দেখো এখানে একটা ত্রিভুজ তৈরি হয়েছে, আই বি সি একটি ত্রিভুজ, তাহলে আই বি সি একটি ত্রিভুজ। দেখো কী কী দেওয়া রয়েছে প্রশ্নের মধ্যে, প্রদত্ত ত্রিভুজ এ বি সি এর এ বি গ্রেটার দেন এ সি, তাহলে এই যে এ বি, এই এ বিটা এ সি বাহুর থেকে বড়, এ বি বাহু এ সি বাহুর থেকে বড়। এবং বি আই কোণ এ বি সি এর, এ যে বি আই কোণ, এই বিটা যেটা রয়েছে অর্থাৎ এ বি সি কোণ, এই এ বি সি কোণ বি কোণের সমদ্বিখণ্ড। এবং সি আই কোণ এ সি বি এর সমদ্বিখণ্ড, তাহলে এই যে সি কোণ, এই এ সি বি অর্থাৎ এই সি কোণের সমদ্বিখণ্ড। প্রামাণ্য কী প্রমাণ করতে বলা হয়েছে, প্রামাণ্য হচ্ছে যে আই বি গ্রেটার দেন আই সি, অর্থাৎ এই যে আই বি, এই আই বি বাহুটা আই সি বাহুর থেকে বড়। তাহলে প্রমাণ কীভাবে হচ্ছে দেখো, প্রমাণ কোণ এ সি বি, কোণ এ সি বি এই টোটাল কোণটা গ্রেটার দেন কোণ বি এ সি, বি এ সি এই যে এই কোণটা, এই কোণটার থেকে বড়। বা কোণ এখানে যেহেতু বলা, এবং এখানে কী বলা আছে যে এটার হাফ করা হয় যদি, তাহলে ওয়ান বাই টু অফ কোণ এ সি বি, অর্থাৎ এ সি বি এই সি কোণটাকে দুটো ভাগে ভাগ করা হয়েছে, আই সি বাহু দ্বারা দুটো ভাগে সমদ্বিখণ্ডিত করা হয়েছে, অর্থাৎ এখানে যদি হাফ করা হয়, এইখানের হাফ, তাহলে কী হবে, এই যে এই কোণটা, এই কোণটারও হাফ নিতে হবে, তাহলে বড় হবে এটা। গ্রেটার দেন কোণ, এখানে গ্রেটার দেন ওয়ান বাই টু অফ এ কোণ এ বি সি, এই যে এ এ বি সি এইখানে যে কোণটা, এখানেও হাফ করে দেওয়া হয়েছে।
সরি এখানে ভুল হয়ে গেছে, এখানে হবে কোণ, এখানে হবে কোণ এ বি সি হবে, অর্থাৎ কোণ এ সি বি গ্রেটার দেন কোণ এ বি সি, কারণ এখানে বলে দেওয়া আছে যে সি কোণটা এখানে এ বি বাহু এ সি বাহুর থেকে বড়, তাহলে এই যে এ বি বাহু এই এ বি বাহুটা আমাদের এ সি বাহুর থেকে বড়, বৃহত্তম। তাহলে যদি আমাদের এই কোণটা বৃহত্তম হয় তাহলে এই বাহুটা বৃহত্তম, আর এই বাহুটা বৃহত্তম হলে এই কোণটা বৃহত্তম হবে, তাহলে এই কোণটা আমাদের ছোট হবে, যেহেতু এখানে এ বি এ সি বাহুটা ছোট বলছে তাহলে এখানে বি কোণটা আমাদের ছোট হবে, সেজন্য এখানে হবে ওইটা। তাহলে এখানে একটু লিখে নিলে ভালো হয়, কারণ হিসাবে যে যেহেতু কোণ না বাহু এ বি বাহু গ্রেটার দেন এসি বাহু, এসি বাহুর থেকে এ বি বাহু বড়, যার ফলে কোণ এ সি বি গ্রেটার দেন কোণ বি এ সি, অর্থাৎ এইখানে এ সি কোণটা বি কোণের থেকে বড় হবে। তাহলে দেখো এখানে যে ওয়ান বাই টু অর্থাৎ হাফ অফ এ কোণ এ সি বি, অর্থাৎ এখানে হচ্ছে কোণ এ সি বি এই এ সি বি অর্থাৎ এই টোটালটার হাফ যদি করা হয় তাহলে এই টোটালটারও হাফ হবে বড়, তাহলে এটা বড় হয়ে যাবে এর হাফের থেকে, তার জন্য এখানে করা হয়েছে ওয়ান বাই টু কোণ এ সি এ বি সি। তাহলে দেখো এখানে এই যে হাফ যখন করা হচ্ছে তখন এইখানের এই কোণটা হচ্ছে আর এইখানের এই কোণটা হচ্ছে, হচ্ছে কি না তাহলে দেখো, তাহলে বা কোণ বি সি আই বি সি আই অর্থাৎ এইখানের কোণটা গ্রেটার দেন কোণ সি বি আই অর্থাৎ এইখানের কোণটা, এইখানের কোণটা এখানের কোণটার থেকে বড়। অতএব ত্রিভুজ বি সি আই এর বি আই এই যে হচ্ছে বি আই এই কোণটা গ্রেটার দেন সি আই এই সি আই এর থেকে বড়, যেহেতু এইখানের কোণটা আমাদের বড় তাহলে এই বি আইটা বড় হবে, কারণ বলে দেওয়া ছিল প্রশ্নের মধ্যে যে এ বি বাহু গ্রেটার দেন এ সি বাহু, অর্থাৎ এ বি বাহু যদি বড় হয় তাহলে এ সি বাহু ছোট হচ্ছে, তাহলে এখানে এ বি বাহু বড় হলে সি কোণটা বড় হচ্ছে আর এ বি এ সি বাহু ছোট হলে বি কোণটা ছোট হয়ে যাচ্ছে আমাদের শর্ত অনুযায়ী। তাহলে দেখো এখানে বি এ বি আই বড় আর সি আই ছোট, অর্থাৎ এখানে লেখা হয়েছে কোণ ইয়া মানে বাহু বি আই গ্রেটার দেন বাহু সি আই, অর্থাৎ আমরা প্রমাণ করতে পারি যে আই বি গ্রেটার দেন আই সি, প্রুভ।